হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার, ফেভারিট ইউটিউবার পূজা। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটি স্কিন কেয়ার রুটিন শেয়ার করতে চলেছি, সম্পূর্ণ ঘরোয়া উপায়। সো যারা যারা DIY বেশি পছন্দ করো, যারা যারা হোম রেমেডিস বেশি পছন্দ করো, বা যারা প্রোডাক্টে ইনভেস্ট করতে চাও না, তোমাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিও। দেখো, সবসময়ই প্রোডাক্টের থেকে হোম রেমেডিস অনেক ভালো হয়, কিন্তু হোম রেমেডিসে অনেক বেশি সময় লাগে। আর আমরা সবাই যার যার কাজে ব্যস্ত থাকি, এত ব্যস্ততার মধ্যে এত বেশি হোম রেমেডিস করা পসিবল হয় না, যে কারণে প্রোডাক্ট ব্যবহার করতে আমরা বাধ্য হই। কিন্তু তারপরেও যারা সময় বের করতে পারে, তাদের জন্য আজকের এই ভিডিও। একদম স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে স্কিন কেয়ার রুটিন দেখাবো। পুজো স্পেশাল এই স্কিন কেয়ার রুটিনটি তোমরা ফলো করতে পারো, এবং এই স্কিন কেয়ার রুটিনটি কন্টিনিউয়াসলি আজ থেকে ফলো করলে পুজোর আগেই তোমার ত্বক কিন্তু সমস্যামুক্ত থাকবে, সুন্দর থাকবে, হেলদি আর গ্লোয়িং হয়ে উঠবে, এবং সেটাও সম্পূর্ণ ঘরোয়া উপায়ে। তো যারা যারা হোম রেমেডিস পছন্দ করো, তোমাদের জন্যই আমি এখন কিন্তু ব্যাক টু ব্যাক হোম রেমেডিস আপলোড করব। সো ভিডিওগুলোকে বেশি করে দেখতে হবে, প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, লাইক করতে হবে। তোমাদের লাইক আর শেয়ারগুলো আমাকে উৎসাহ দেয় এই ধরনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য, বারবার বানানোর জন্য। তো প্লিজ দেখার পর একটু লাইক শেয়ার করবে, যাতে একটু বেশি করে ভিউজ আসে। আর বেশি করে ভিউজ আসলে তখন অটোমেটিক একটা এনার্জি পাওয়া যায়, আর মনে হয় যে হ্যাঁ, এই ধরনের ভিডিও আরও বেশি বেশি করে তোমাদের জন্য বানাই। সো প্লিজ লাইক শেয়ার করবে, আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সিম্পল স্কিন কেয়ার রুটিন। টিনেজাররা সপ্তাহে একদিন বা দুই দিন ফেস প্যাক ব্যবহার করলেই যথেষ্ট হবে, তোমাদের জন্য একটা ম্যাজিক্যাল ফেস প্যাকের রেসিপি বলছি। তার জন্য প্রয়োজন পড়বে 1 চামচ পরিমাণ মুলতানি মাটি পাউডার, 1 চামচ পরিমাণ নিম পাউডার, 1/2 চামচ পরিমাণ হলুদ। পেস্টটাকে তৈরি করার জন্য 1 থেকে 2 চামচ পরিমাণ গোলাপ জল ব্যবহার করবে। এই উপাদানগুলোকে মিশিয়ে যে ফেস প্যাকটা তৈরি হবে, এটাকে সপ্তাহে একদিন বা খুব বেশি হলে 2 দিন ব্যবহার করলেই যথেষ্ট হবে। এই একটা ফেস প্যাকই পিম্পলস, অ্যাকনি এবং র্যাশ সমস্ত কিছু দূর করবে, দাগছোপও দূর করবে, স্কিনকে গ্লোয়িং আর অনেক বেশি হেলদি করে তুলবে। দেখো, টিনেজে অতিরিক্ত জিনিস ত্বকে ব্যবহার করা উচিত নয়, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করলেই যথেষ্ট হয়। তাই এই একটা ফেস প্যাকই যথেষ্ট হবে তোমাদের সবার জন্য। এই ফেস প্যাকটা একই সাথে ফেস প্যাক আর ফেস স্ক্রাবার দুটোরই কাজ করবে। টিনেজে অত বেশি ফেস স্ক্রাব করা উচিত নয়, তাই আমি তোমাদের সাথে আলাদা করে কোনো ফেস স্ক্রাব শেয়ার করব না। এবার আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 2000 টাকা দামি নাইট ক্রিম বানানোর পদ্ধতি, তাও ঘরোয়া উপায়ে। এর জন্য প্রয়োজন পড়বে 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেলের, এরপর এখানে আমি মিশিয়েছি 1 চামচ পরিমাণ গ্রিন টি। এটা টোটালি অপশনাল, তুমি চাইলে গ্রিন টির জায়গায় 1 চামচ পরিমাণ গোলাপ জলও মিশিয়ে দিতে পারো। এরপর মিশিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ সুইট আমন্ড অয়েল, তারপর 1 চামচ পরিমাণ কোকোনাট অয়েল, 1 চামচ পরিমাণ গ্লিসারিন, এবং সবশেষে আমি টি ট্রি এসেন্সিয়াল অয়েল 5 ফোঁটা অ্যাড করেছি। সেটা তোমার কাছে না থাকলে তুমি স্কিপ করে যেতে পারো। সমস্ত উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমাদের এই নাইট ক্রিমটা তৈরি হয়ে যাবে, যেটাকে প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমাকে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখলে সহজ ঘরোয়া উপায়ে কী করে তোমরা স্কিন কেয়ার করতে পারো, এবং টিনেজার থেকে শুরু করে অ্যাডাল্ট, ছেলে মেয়ে সবার জন্য এই স্কিন কেয়ার রুটিনটি কিন্তু সমানভাবে কার্যকরী হতে চলেছে। তো তোমরাও ট্রাই করো এই রুটিনটি, কীরকম লাগলো বা কীরকম রেজাল্ট পেলে সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে। সবসময় তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, বা তোমাদের কোনো রিকোয়েস্ট করা টপিকে ভিডিও যদি তোমরা চাও আর কি, তবেও সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার বা সেই টপিকে ভিডিও তৈরি করার। তো এতক্ষণ অবধি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।